সবাই যদি আলেম হয় ডাক্তার কে হবে সবাই যদি আলেম হয় ইঞ্জিনিয়ার কে হবে সবাই যদি আলেম হয় এমপি কে হবে সবাই যদি আলেম হয় মন্ত্রী কে হবে সবাই যদি আলেম হয় রাষ্ট্র কে চালাবে সেই জন্য ইসলাম আপনাকে গাড়ের উপর হাত দিয়ে ধরে বলে নাই তোমাকে আলেম হতে হবে কিন্তু আপনার নবী আমার নবী আমাদেরকে শিখিয়েছে যেটা মন চায় সেটাই হও ব্যবসায়ী হও আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি নবীর একটাই চাওয়া উম্মত তুমি মানুষের মতো মানুষ হয়ে যাও সুবহানাল্লাহ এটা আমার নবীর স্লোগান আমরা অনেকেই বুঝি না মনে করি হুজুর মানে জান্নাতি মনে হয় ডাক্তার মনে হয় জান্নাতে যাবে না ইঞ্জিনিয়ার মনে হয় জান্নাতে যাবে না আর আমরা হুজুররাও এমন মাহফিল করি যেন আল্লাহ জান্নাতটা শুধু আমাদের জন্য বানাইছে আর কারো জন্য বানাই নাই সেই জন্য অনেকেই মাহফিলে এসে আশ্চর্য হয় আফসোস করে যে আমরা আলেম হতে পারি নাই না রিকশাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে পারে কি পারে না শুধু হুজুর যে ওলি হবে তা নয় ওলি হওয়ার জন্য আলেম হওয়া লাগে না কিন্তু পীর হওয়ার জন্য অবশ্যই আলেম হওয়া লাগে একটা হচ্ছে পীর আর একটা হচ্ছে কি ওলি পীর মানে যিনি গাইডলাইন দিবেন আপনাকে শিখাবে কিভাবে চলবেন এখন পীর যদি না জানে জানাজার নামাজ কেমনে পড়ে সে কি মুরিদকে শিখাইতে পারবে পারবে না সেই জন্য পীরের শর্ত আলেম হতে হবে কিন্তু ওলি হওয়ার জন্য আলেম হওয়া লাগে না ওলি হওয়া একদম সহজ আল্লাহর রাসূল বলছেন ইনকাম তুমি যা খাও হালাল ভাবে খাও তারপর আমি নবী যেই গাইডলাইন দিয়েছি সেইভাবেই চলো তুমি আল্লাহর ওলি হয়ে যাবে তো আমার দৃষ্টিতে যেটা মনে হয় এই জামানায় যদি ওলি খুঁজতে চান আমার কাছে রিকশাওয়ালা বড় ওলি মনে হয় যদি বলেন কেন কারণ রিকশাওয়ালার ইনকাম হালাল আমার ইনকাম হালাল কিনা আমি জানি না কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি বেঙ্গারিওয়ালার ইনকাম হালাল তো রিকশাওয়ালার ইনকাম যখন হালাল প্রবাসী যে ঘাম জড়াইয়া টাকা ইনকাম করে তার ইনকাম যখন হালাল সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে পড়ে সে যদি রাতে তাহাজ্জুদ আদায় করে সে যদি চলার সময় মাওলা যা বলেছে রসুল যা গাইডলাইন দিয়েছে সেইভাবে যদি চলে রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে গেছে সে যদি রহমানের প্রেমে চোখের পানি ছেড়ে দেয় খোদার কসম সেই তো আল্লাহর ওলি হয়ে যাবে এখন সামনের দিকে চলি ইসলাম ডাক্তার হওয়ার জন্য বলেছে ইসলাম ইঞ্জিনিয়ার হইতে বলেছে ইসলাম বিভিন্ন ভাষা শিখতে বলেছে ইসলাম আপনাকে যেইভাবে সুবিধা হয় সচিব হলে সচিব কিন্তু আপনি এমন ভাবে চলবেন যেন মানুষ আপনাকে দেখে এটাই বুঝে যে এটার নাম যদি ইসলাম হয় তাহলে অবশ্যই আমরা অমুসলিম থাকবো না আমরা ইসলামের ছায়া তলে চলে আসবো এরকম চলতে হবে কথা ঠিক না যেমন আপনাকে আরেকটু বোঝায় তাহলে আপনি বুঝবেন হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নাম তো শুনেছেন আজকে যেই বিষয় আম্মা জান ফাতিমা ওনার স্বামী জিহাদের ময়দানে নেমে গেছে একদিকে ইসলাম বিরোধী আর একদিকে ইসলামের পক্ষে তরবারি জনজন করেছে এইদিকে মুসলমান ও জিহাদের ময়দানে অমুসলিম এসেছে মুসলমানকে শেষ করে দিবে যুদ্ধ শুরু হয়ে গেছে মুশরিক হামলা শুরু করেছে ইসলাম কখনো আগে হামলা করে না যদি কেউ হামলা করে নিজে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য তরবারি তোলে এটার নাম জিহাদ কাউকে পাথর মারা কারো গর্দান কেটে দেওয়া কাউকে গালি দেওয়া কাউকে লাথি মারা ইসলামে অনুমোদন নাই এটার নাম জঙ্গিবাদ আপনাকে যদি কেউ মারে আপনি যদি আত্মরক্ষার জন্য এগিয়ে যান এটার নাম জিহাদ বলা হয় এটার নাম কি বলা হয় যেমন সুইডেনে কোরআন জ্বালিয়েছে কি জ্বালে নাই জ্বালিয়েছে বিশ্ব চতুর্দিক থেকে প্রতিবাদ করেছে তুর্কি বলেন প্রতিবাদ করেছে
ইভেন মুসলিম রাষ্ট্রগুলো প্রতিবাদ করেছে তো সুইডেন এই প্রতিবাদ দেখে এখন অ্যালাউন্স করেছে ঠিক আছে আমরা মানি স্বাধীনতা কোরআন জালালের জালা কি হয় তখন ওরা অনুমোদন দিল কোরআন জালানোর কারণে যদি মুসলমান কষ্ট পায় মুসলমানকে অনুমতি দেওয়া হলো তোমরা বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট অন্যান্য ধর্মের পুস্তক তোমরাও জ্বালাও আমরা সুইডেন নিষেধ করব না পুলিশি নিরাপত্তা দিব এখন ঘোষণা করা হলো আজকে তোমরা ওদের কিতাব জ্বালাও তো মুসলমান গিয়েছে কি নিয়ে গেছে আল কোরআন নিয়ে পুলিশের সামনে কোরআন তুলে দিয়েছে তুলে দিয়ে সবাই জিজ্ঞেস করলেন কি রে আজকে তো বাইবেল জ্বালানোর দিন আজকে তো ওদের পুস্তক ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে আগুন দেওয়ার দিন তখন মুসলমান বলে হ্যাঁ আজকে তোমরা স্বাধীনতা দিয়েছো আমাদের হাত চাইলে ম্যাচ মারতে পারে আমাদের হাত চাইলে বাইবেল ছিঁড়ে ফেলতে পারে আমাদের পা চাইলে ওল্ড টেস্টামেন্টের উপরে রাখতে পারে কিন্তু আমরা সেই নবীর উম্মত যিনি ছিঁড়তে শেখায় নাই যিনি ভালোবাসা দিতে শিখিয়েছে তোমরা কোরআন জ্বালিয়েছো আজকে আমরা মুসলমান এসেছি কেউ যদি বাইবেল জ্বালায় আমরা সেই বাইবেলের নিরাপত্তা দিব এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম একটু গভীরভাবে খেয়াল করবেন তাহলে ইসলাম এমন একটা সুন্দর ধর্ম যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি নাই বলে মানুষ মুসলমান কি জিনিস বুঝতে পারে নাই এখন যুদ্ধ শুরু হয়ে গেছে মুশরিক হামলা করেছে মুসলমানের উপর মুসলমান বাঁচার জন্য এগিয়ে গিয়েছে মাওলা আলীর সাথে এক ইহুদির যুদ্ধ শুরু হয়েছে ইহুদি মাওলা আলীকে মারতে শুরু করলো মাওলা আলীও বাঁচার জন্য মারতে শুরু করলো এমন তো অবস্থায় মাওলা আলী ইহুদিকে জমিনে ফেলে দিয়েছে তরবারি গর্দানের উপর তুলে ফেলেছে ইহুদি বুঝে গেল এখন বাঁচার আর কোনো সময় নাই এই মুহূর্তে আমাকে দুই ভাগ করে দিবে তখন ইহুদি আর কিছু না পেরে হাত পা সবগুলো যখন মাওলা আলী ধরে ফেলেছে এখন যখন আর লড়তে পারে না সে মুখ দিয়ে মাওলা আলীর চেহারায় তুতু নিক্ষেপ করে দিয়েছে যখন মাওলা আলী দেখলেন চেহারায় তুতু পড়েছে তাড়াতাড়ি তরবারি ফেলে দিয়েছে তাকে ছেড়ে দিয়েছে ইহুদি দাঁড়িয়ে বললেন আলী সুযোগ তো ছিল গর্দান দিবাক করে দেওয়ার যদি আমি পাইতাম তোমার গর্দান দিবাক করে দিতাম কিন্তু তুমি যুদ্ধের ময়দানে আমার গর্দান তোমার তরবারির নিচে ছিল কোপ না দিয়া দিবাক করে না দিয়ে তুমি ছেড়ে দিলা কেন আলী বললেন আজ যুদ্ধে এসেছি আলীর জন্য নয় আল্লাহ এবং রসূলকে রাজি করার জন্য তোমার সাথে আমি যুদ্ধ করেছি আমার মাওলা লেরিদা ইল্লা শুধু আল্লাহকে রাজি করার জন্য কিন্তু যখন তুমি আমাকে তুতু নিক্ষেপ করেছো আমার একটা রাগ চলে এসেছে তোমার উপর আজকে যদি আমি তোমার গর্দান দুইবার করে ফেলি এটা আল্লাহ এবং রসূলের জন্য হবে না এটা আলীর রাগের কারণে হবে আলী তো তোমাকে মারতে আসে নাই আলী তো মাওলাকে রাজি করতে এসেছে আজ তোমার তোমাকে আমি দুই গট দুই ভাগ করে ফেলতাম কিন্তু তুমি তুতু মারার মারার কারণে তোমার প্রতি আমার রাগ আমার গুস্সা কাজ করেছে তা আমি যদি তোমাকে হত্যা করি তাহলে এটা শুধু আলীর রাগের কারণে হবে তো রাগ দিয়ে তো ইসলাম আসে নাই শুধু আল্লাহ এবং রসূলের জন্য ইসলাম এসেছে এই কথা ইহুদি শুনে আর দেরি করে নাই আলী এটার নাম যদি ইসলাম হয় আমি কেন ইহুদি থাকবো আমাকে মুসলমানের কালিমাটা পড়াইয়া দাও এইভাবে করে ইসলাম এসেছে বন্ধু আমার বাচ্চাদের একটু ইয়া করে দেন এগুলোকে মেয়ে সাইজ যেগুলো ফাটাই দেন মেয়ে সাইজ গুলো ফাটাই দেন যারা শিশু মেয়ে আছে ওদেরকে ফাটাই দেন ওরা বেশি কথা বলতেছে এমন মা বোনরা একটু বেশি কথাই বলে স্বাভাবিক ওদেরকে এক্সাইট করে দেন পিছনে করে দেন ওরা কথা বলো আম্মু তোমরা ঘরে চলে যাও সমস্যা নাই তোমাদেরকে মাহফিলে আসতে হবে না একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজটা বাড়ানো নবিয়ানা আওয়াজ বাড়াইলে আমি মাহফিল করতে পারবো না আপনারা আমার কথা বুঝতেছেন এই সাইডটা খালি করে দেন না এই সাইডটা ওদের ওদেরকে ওদের খালি করে দেন আমি নাহলে মাহফিল করতে পারবো না
ওদেরকে বসায় দিচ্ছেন কেন? ওদের খালি করতে বলছি আমি। সামনে মুরব্বী যুবকরা, আজ যে মুরব্বীদের জন্য চেয়ার দিয়েছে, যুবকরা সামনে থাকেন, আর মুরব্বী তো অনেকে বসে গেছে, আপনাদের কষ্ট হবে না অনেক, কারণ চেয়ারটা চেয়ার হচ্ছে মুরব্বীদের জন্য, আর যুবকরা কোথায় বসবে? নিচে। আর বাচ্চারা তো ওরা, ওদের জন্য মাহফিল, ওরা খেলাধুলা করবে, কিছুক্ষণ ঘুরবে চিল্লাবে, এটা হচ্ছে ওদের কাজ। ওদেরকে মাহফিলে বসার দরকার নেই, কারণ মাহফিল ওরা কি এখন বোঝার সময় হয়েছে? যাদের উপর নামাজ ফরজ হয় নাই ওরা কি মাহফিল বুঝবে? কথা ঠিক না? তবে মাহফিল আসবে, কারণ ওরা যদি মাহফিলে না আসে ইসলাম কি মসজিদ কি এটা বুঝতে পারবে না। ওরা আসি মাহফিল দেখবে, কিছুক্ষণ হাঁটবে দৌড়বে খেলবে, এটা হচ্ছে তাদের মাহফিল হয়ে যাবে ইনশাল্লাহ। যখন বুঝবে তখন দেখবেন আমার চেয়ে আপনার চেয়ে ওরা ভালো মানুষ হবে, এবং বাবা ওদেরকে নিয়ে গর্ব করতে থাকবে। এখন সামনের দিকে যায়, সাউন্ড বক্সটা আমার জন্য বেশি বড়, সাউন্ড বক্সটা আওয়াজটা বড় হইতে হবে আমাকে, এই এই দুইটা আওয়াজ না হলে আমার কানে দেন, কারণ আমার কানে আওয়াজ না আসলে সমস্যা হবে। একবার সবাই দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা এখন আসেন সামনের দিকে, যে একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার রসুল বলছেন মুসলমান তুমি শুধু আলেম হবে তা নয়, তোমাকে ডাক্তারও হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ারও হতে হবে, তোমাকে সচিবও হতে হবে, তোমাকে রাষ্ট্রের প্রধানও হতে হবে। কারণ ইসলামে রাষ্ট্র ব্যবস্থার নিয়ম আছে না নাই? আছে। ইসলামে অর্থনীতি আছে না নাই? আছে। ইসলামে বাজার নীতি আছে না নাই? আছে। ইসলামে নাই এমন কোন বিষয় কি আছে? আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন এমন গ্রন্থ, মুসলমান যদি চাও পরিবার কেমন সাজাবে তাও আমি আল্লাহ কোরআনে লিখে দিয়েছি, মুসলমান যদি চাও সমাজ কিভাবে চলবে তাও আমি আল্লাহ কোরআনে লিখে দিয়েছি, মুসলমান যদি চাও একটা শহর কিভাবে চলবে তাও আমি আল্লাহ কোরআনে লিখে দিয়েছি, মুসলমান যদি চাও একটা রাষ্ট্র কিভাবে চলবে তাও আমি কোরআনে লিখে দিয়েছি, মুসলমান যদি চাও পুরো বিশ্বের নেতৃত্ব কেমনে দিবে তাও আমি মাওলা আল কোরআনে লিখে দিয়েছি। তাহলে কোরআনে আছে না নাই? আছে। কোরআনে নাই এমন কোন বিষয় নাই। শুধু তাই নয়, সংবিধান বাংলাদেশের একটা আলাদা, এটা শুধু বাংলাদেশিরাই মানবে, কিন্তু ভারতীয় যারা ওরা কি বাংলার সংবিধান মানবে? মানবে না। ভারতীয় যারা ওরা ওদের সংবিধান মানবে, ওদের সংবিধান আমাদের মানার কোনো দরকার নাই। আমেরিকার সংবিধান যেটা সেটা শুধু আমেরিকানরা মানবে, এটা রাশিয়ার মানুষের মানার কোনো দরকার নাই। তো রাষ্ট্রের আলাদা আলাদা সংবিধান আছে না নাই? আছে। কিন্তু আমার কোরআন আমার নবী কি বলছে, তুমি কি মুসলিম? আমরা বললাম হ্যাঁ আমরা মুসলমান। যে তুমি এশিয়ায় হও অথবা আফ্রিকায় হও অথবা ইউরোপে হও, তুমি পানিতে থাকো অথবা মাটিতে থাকো অথবা জঙ্গলে থাকো, তোমার সংবিধান ভিন্ন ভিন্ন নয়, তোমার একটাই সংবিধান, সব কিছুর সমাধান, এরই নাম আল কোরআন। আমাদের সংবিধান কয়টা? তাহলে বাংলার মুসলমান যা মানবে, ইন্ডিয়ার মুসলমান, ইন্ডিয়ার মুসলমান যা মানবে, ব্রাজিলের আমাজন জঙ্গলের মুসলমানও তাই মানবে, ব্রাজিলের আমাজনের মুসলমান যা মানবে, সৌদি আরবের মুসলমানও তাই মানবে। এখানে মানার মধ্যে সবাই কয় রকম? এক রকম। এটার নাম ইসলাম। সিদ্দিক আকবর কোটিপতি, সৈয়দুনা বেলাল সবচেয়ে গরিব, আবু বকর জাইনামাজ যেটাতে দাঁড়াবে ঠিক বেলালেরও অধিকার আছে সেই নামাজে জাইনামাজে দাঁড়াতে পারবে, এটার নাম, এটার নাম কি? ইসলাম। তো আমার নবী সমাজ নীতিও দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। রাষ্ট্র নীতি দিয়েছেন, পররাষ্ট্র নীতি দিয়েছেন। সেই জন্য আমার নবী স্বাধীন সার্বভৌম অর্থনীতি, সমাজ নীতি, পররাষ্ট্র নীতি, স্বরাষ্ট্র নীতি সব এক করে দিয়ে এক
একটা দেশ দিয়েছেন যার নাম জাজিরাতুল আরব এখন দেশ চলবে কেমনে আমার নবী বলেন মানুষ এখনো কলম চিনে নাই লিখতে কিভাবে হয় মানুষ এখনো জানে না আমার নবী একটা সংবিধান লিখলেন তার নাম মদিনার সনদ এখন মদিনার সনদ তো দিলেন মানুষের একটা গাইডলাইন তো লাগবে মানুষ না হলে জেনা করবে না হলে মাতব নিবে না হলে ব্যভিচার করবে আপনি বলবেন হুজুর জেনা করে তো আমি শান্তি পাই তো আপনি জেনা করলেন অন্য মেয়ের সাথে কিন্তু আপনার ঘরেও তো একটা বোন আছে না নাই আছে তো এখন নারীর অধিকার ডেভেলপ করতে হবে আমার নবী একটা ধর্ম আনলেন নাম তার ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামটা যখন দিয়ে দিলেন আমরা যখন মেনে নিলাম তখন আমাদের নাম হয়ে গেছে মুসলমান সব কিছু এক করে দিয়ে আমার রাসূল কাউকে ডাক্তারি করতে বললেন কাউকে ইঞ্জিনিয়ারিং পড়তে বললেন ইঞ্জিনিয়ার না হলে মসজিদে নববী উঠবে কেমনে ইঞ্জিনিয়ার না হলে মসজিদে কোবা বানাবে কেমনে ইঞ্জিনিয়ার না হলে মসজিদে হেরেমের ড্রয়িং করবে কেমনে আমার রাসূল কাউকে ডাক্তারি পড়তে বললেন কারণ ডাক্তার না হলে চিকিৎসা করবেন কেমনে কোন কোন নারীকে বললেন তোমরাও ডাক্তারি বড় কেন যদি নারী ডাক্তার না হয় আমার বিবির চিকিৎসা করবে কে সুতরাং ইসলাম এভাবে করে আস্তে আস্তে ভাগ করে দিলেন যার নলেজ বেশি তাকে বললেন তুমি হিব্রু ভাষা শিখো তুমি অমুক ভাষা শিখে নাও কেন তোমরা যদি কয়েকটা ভাষা না শিখো কোরআনের ট্রান্সলেট করে ইসলামের দাওয়াত দিবে কে কথা ঠিক না তাহলে একজন ডাক্তারও যদি চায় ইসলাম প্রচার করবে তাহলে উনিও পারবে একজন ইঞ্জিনিয়ারও যদি চায় মানুষকে ইসলামের দিকে ডাকবে উনিও পারবে যেমন আমাদের মিশরের একজন ডক্টর যিনি আমাদেরকে আরবি ভাষা শিখাতেন তো উনি বলছেন যারা ইরাকে আমেরিকান সৈন্য হামলা করছে তাদের জন্য একটা আরবি শিক্ষা কোর্স করলেন এখন টিচার প্রত্যেকে নিয়ে যাবেন তখন টিচার নিয়ে গেলেন মিশর থেকে যিনি আমাদেরকে আরবি শিখিয়েছেন উনি বললেন আমি যখন আমেরিকায় গেলাম তখন আমি কোন আওয়াজ করি নাই শব্দ করি নাই কেন নিষেধ ধর্মের কথা বলা যাবে না কিন্তু যাদেরকে পড়াতে লাগলাম ওরা ওদেরকে তো আরবি তো শিখাতে হবে তখন আমরা কি করলাম কোন দাওয়াত দিব না কথা বলবো না কিন্তু এমন আদর্শ দেখাবো যে আদর্শ আমার নবী শিখিয়েছে ওনারা যখন কোন কোন ক্যান্টিনে যায় কোন খাবারের জন্য যখন ঢুকে তখন নিজেরা খাবার খাওয়ার পর টেবিল পরিষ্কার করে ফেলে যখন কারোর সাথে কথা বলে হাসি মুখে কথা বলে যখন রাস্তায় কোনো কিছু দেখে নিজেরাই সরিয়ে ফেলে যখন কোনো অসুস্থ মানুষ দেখে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় তখন মানুষ জিজ্ঞেস করে ওরা কারা তখন উত্তর আসে ওরা মুসলমান কিরে রাস্তায় পড়ে থাকা জিনিস সরিয়ে ফেলছে কেন হঠাৎ করে হোটেলে ঢুকলো হোটেল পরিষ্কার করলো কেন তখন আমাদের ডক্টর বললেন আমরা শিখেছি দয়াল নবী থেকে আন-নাসাফা মিনাল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ আমাদের ডক্টর বললেন 40 জন আমেরিকান সেনাবাহিনীকে আরবি শিখাইতে গিয়ে ইসলামের দাওয়াত দেয় নাই শুধু চরিত্র দেখিয়েছি 18 জন মুসলমান হয়ে গেছে কথা বলেনি শুধু কি করেছি মানে হাতে মুখে পায়ে শুধু আমাদের আখলাক দেখিয়েছি যেটা আমার নবী শিখিয়েছে সুতরাং ইসলামের দাওয়াত মুখ খুলে দিতে হয় না খাজায়ে আজমির আসলেন ওনার বাসা একটা আমাদের বাসা আর একটা উনি যা বলে আমরা বুঝবো না আমরা যা বললো উনি বুঝবে না তো কোত্থেকে কোথায় চলে আসলেন শাহজালাল ওনার বাসা একটা আমাদের বাসা আর একটা হযরতে খানজাহান আলী ওনার বাসা আর একটা আমাদের কথার ধরন আর একটা কিন্তু ওনারা ঢুকলেন আমরা মুসলমান হলাম কেন কেন কথা কি বুঝেছেন যে বুঝি নাই তো মুসলিম কেন হলে যে ওনাদের আদর্শ আমাদেরকে বেঈমান থেকে ঈমানদার বানিয়ে দিয়েছেন তা আমার রাসূল ডাক দিয়ে বললেন মুসলমান আমি নবী তোমাদেরকে ঘাড়ের উপর হাত দিয়ে বাধ্য করব না তুমি শুধু মুফাসসির হবে মুহাদ্দিস হবে ইমাম হবে মুয়াজ্জিন হবে তবে প্রত্যেক ডাক্তার প্রত্যেক ইঞ্জিনিয়ার প্রত্যেক লয়ার প্রত্যেক লিডারের অন্তত ইসলামিক নিয়ম কানুন জেনে রাখা দরকার কারণ আপনার বাবার জানাজা যদি আপনি পড়াইতে পারেন এটাই হবে সর্বোত্তম যদি নামাজের ইমামতি আপনি করতে পারেন তাহলে আপনার বাবা আপনাকে জন্ম দিয়ে ধন্য হয়েছে কথা ঠিক না একজন ডাক্তার যদি জানাজার নামাজের ইমামতি করতে পারে বাবার এর চেয়ে বেশি কিছু পাওয়া আছে সেজন্য জানাজার নামাজের নিয়ম হচ্ছে পরিবারে উপযুক্ত কে আছে
সেই পড়াবে যদি উপযুক্ত কেউ না থাকে তখন আপনি মসজিদের ইমাম খতিবের কাছে যাবেন এর আগে নয় আগে দেখতে হবে ছেলে জানাজা পড়াইতে পারে কিনা অতটুকু নলেজ জ্ঞান এলম আছে কিনা তাহলে আপনি ডাক্তার হয়েছেন তো কি হয়েছে আপনি নামাজের নিয়ম কানুন তো শিখতে পারেন আপনি ডাক্তার হয়েছেন তো কি হয়েছে আপনি 10 15টা কিরাত সূরা তো পড়তে পারেন আপনি ডাক্তার হয়েছেন কি হয়েছে ডেইলি একটা হাদিস রাসূল তো পড়তে পারেন আপনি ডাক্তার হয়েছেন কি হয়েছে আপনি কাঞ্জুল ইমাম থেকে দুই লাইন করে কোরআনের অনুবাদ তো পড়তে পারেন সুতরাং ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও ইসলাম সম্পর্কে জানার অধিকার আছে না নাই আছে তা আমার রাসূল বলছেন উম্মত তোমার স্বপ্ন নিয়ে তুমি এগাও অসুবিধা নাই তুমি অ্যাকাউন্ট পড়লে অ্যাকাউন্টিং পড়ো তুমি কমার্স পড়লে কমার্স পড়ো তুমি আর্টস পড়লে আর্টস পড়ো তুমি সায়েন্স পড়ে জ্ঞান বিজ্ঞান যদি বিজয় করতে চাও তাও বিজয় করো কারণ ইসলামই তো সর্বপ্রথম ধর্ম যেটা উপরে ওঠার সূত্র দিয়েছে আমার নবী যতদিন মেরাজে যায় নাই ততদিন বিজ্ঞানীরা বলেছিল উপরে যাওয়া সম্ভব নয় কেন 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 নবমণ্ডলে অক্সিজেন নাই তো যেখানে অক্সিজেন নাই সেখানে কি মানুষ যেতে পারে না আমার নবীর আগ পর্যন্ত বিজ্ঞানীরা বই লিখে দিয়েছে উপরে যাওয়া সম্ভব নয় আমার নবী মেরাজে চলে গেলেন মেরাজ থেকে ওয়ান নাজিম ইজা হাওয়া দুনিয়ার জমিনে চলে আসলেন বিজ্ঞানীরা বলছেন মেরাজ সত্য নয় কেন যে উপরে অক্সিজেন নাই একটা মিয়াদ আছে এর উপরে কোনো অক্সিজেন নাই মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় আমার নবী বলেন সূত্র আমি দিচ্ছি যদি তোমার রকেট রকেট মানে বুড়া কার কি যদি তোমার রকেট বিদ্যুতের যে সেকেন্ডের গতি আছে এটার চেয়ে যদি স্পিডে যেতে পারে অবশ্যই গ্রহ উপগ্রহে তুমি পা রাখতে পারবে সেজন্য নবীর জন্য কি বাড়াই পাঠাইছে বুড়াক মানে বিদ্যুৎ যেটা বিদ্যুতের চেয়ে আরো বেশি কি যাবে স্পিডে যাবে এখন বিজ্ঞান হয়রান হয়ে গেছে কোনো মতেই মানতে পারে না কিন্তু বিদ্যুতের চেয়ে স্পিড গতি আবার কি হবে তখন তো মানুষ ঘুরায় চড়ে গাড়াতে চড়ে তখন তো আর কার আবিষ্কার হয় নাই বিদ্যুতের চেয়ে গতি কিভাবে হবে আমার নবী বললেন একদিন না একদিন মেরাজ মানতে হবে আজ থেকে 100 বছর আগে নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 এর মাধ্যমে যখন চাঁদ গ্রহে চলে গেলেন এসে বলতে বাধ্য হয়েছেন মুসলমানদের নবী যদি ঊর্ধ্বগমন না করতেন উপরের বিজ্ঞানের দরজা আজীবন বন্ধ থাকতো ওনার কাছে আমরা ঋণী কারণ উনি গ্রহ উপগ্রহের বিজ্ঞানের দরজা খুলে দিয়েছেন এটার নাম তো ইসলাম এটার নাম তো ইসলাম ইসলাম এটা না যে শুধু তাসবিহ গুনবেন শুধু দানা গোটা নিয়ে হাতে গুনবেন এটার নাম কি না ইসলাম না সেজন্য ইসলাম আসার সময় আল্লাহ প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ দিতে পারতেন পারতেন না পারতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পারতেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন দিতে পারতেন কিন্তু প্রথম আয়াত দিয়েছে ইকরা পড়ো পড়ো কেন আবেগ দিয়ে মুসলমান হওয়ার দরকার নাই তুমি জ্ঞান বিজ্ঞানে ডুবে যাও যত সৃষ্টি নিয়ে গবেষণা করবে তত মাওলার সন্ধান তুমি পেয়ে যাবে সুবহানাল্লাহ যেন ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি আছে কোনো শীতলতা আছে এটার নাম হচ্ছে মাসকানে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল এখন সামনের দিকে চলে যায় আমার রাসূল আপনাকে উন্মুক্ত করে দিয়েছেন আপনি যেটাই শিখবেন শিখতে পারবেন তবে জ্ঞানটা মানুষের উপকারে কি করতে হবে ইউজ হতে হবে আমি ডাক্তার হলাম কিন্তু আমার চিন্তাধারা হচ্ছে শুধু ভিজিট নিব আর কি করব চিকিৎসা করব কিন্তু বিপদে আমার এই কুজি পাওয়া যাবে না যেমন করোনা আসলো অনেক ভালো ভালো ডাক্তার তালা বন্ধ করে দিয়ে চলে গেছে এরকম আছে না নাই ইসলাম বলছে ওই ডাক্তার হওয়ার দরকার নাই যে ডাক্তারকে রোগী বিপদে পায় না এরকম ডাক্তার হওয়ার ইসলাম বলছে তুমি হ্যাঁ তুমি ফিস নাও কিন্তু মাঝে মাঝে সপ্তাহে একদিন গরিবদের জন্য তো ফ্রিও করতে পারে পারে না পারে ইঞ্জিনিয়ার উনি বিল্ডিং করছে মসজিদ একটা তো ফ্রি বানিয়ে দিতে পারে ড্রয়িং তো করে দিতে পারে ইসলাম বলছে ওই জ্ঞান নাও যে জ্ঞানে মানুষ কি করবে উপকৃত হবে সেজন্য মানুষ যখন মরে যায় সে তো আর নামাজ পড়তে পারে না মানুষ যখন মরে যায় সে তো আর রোজা রাখতে পারে না মানুষ যখন মরে যায় সে তো আর কোনো ইবাদত করতে পারে না সমস্ত ইনকাতার
আমলের দরজা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় কিন্তু আমার রাসূল বলছে মানুষ মরার পরেও তিনটা আমল কিয়ামত পর্যন্ত সওয়াব পোস্ট থাকে একটা হচ্ছে ইলমুন নাফে ওই ইলম যেই ইলম সমাজ দেশ জাতিকে আলোকিত করেছে ওই ইলমের মাধ্যমে যতজন ছাত্র দেশের রাহবার হয়েছে সকল ইলমের সওয়াব ওই মরহুমের কবরে বসতে থাকে তাহলে ইলমের দাম আছে না নাই আছে আমার নবী বলছেন আদিবু আওলাদাকুম বিসালাস উম্মত তোমার ছেলেকে যা ইচ্ছা বানাও বানানোর আগে তাকে আদব শেখাও কেন এখন বড় ডাক্তার হয়েছে কিন্তু অনেকেই বাবাকে থাপড়ায় এরকম আছে না আছে কানাডায় পাঁচটা বাড়ি হয়েছে কিন্তু মাকে বিদ্যাশ্রমে দিয়েছে এরকম আছে না নাই আছে আমাদের মতো হুজুরও আছে দাড়ি টুপি রেখেছে মায়ের ওয়াশ করে কান্না করে কিন্তু ঘরে গিয়ে মায়ের খবর রাখে না এরকম আছে না আচ্ছা আমাদের দোষ কি দাও শুধু আর ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বললে তো হবে না আমাদের মোল্লাদেরও দোষ আছে না আছে না হলে মানুষ ইসলামের পথে আসবে না কেন ইসলামের বিজয় হবে না কেন কারণ আমি ঠিক নাই আপনাকে ঠিক করব কোথায় সুতরাং আমরা ইলমে দ্বীন তো শিখেছি আমরা জানি মায়ের সাথে বিয়াদবি করলে আমল বরবাদ হয় এরপরও আমরা মায়ের সাথে বিয়াদবি করি কেন আদব নাই সেজন্য ইসলাম বলছে তোমার বাচ্চা যখন ছোট এক থেকে দুই বছরে গন্ডিতে পা দিয়েছে এখন বাবা বলতে পারে এখন মা বলতে পারে এখন খাবো বলতে পারে এখন আসো যাও নাও এ কথাগুলো বলতে পারে এই অবস্থায় ছোট থাকতে আদিবু আওলাদাকুম বিসালাস তোমার সন্তানকে তুমি তিনটা মাধ্যমে তিনটা থিওরিতে তিনটা মেথড ইউজ করে তাকে এমন আদব শিখাও সে যেটাই হোক কিন্তু জীবনে মরণ পর্যন্ত তোমার জন্য কলঙ্ক আনবে না তোমার জন্য সুনাম বই আনবে সে যেটাই হবে হোক কিন্তু কি বই আনবে ব্যবসায়ী হলেও কি বই আনবে ও দুর্নীতি করবে না ডাক্তার হলে সে সেবক হবে ইঞ্জিনিয়ার হলে রাষ্ট্রের জন্য সে মহান সম্পদ হবে সচিব হলেও কোটি টাকার চোখের সামনে থাকলেও দেশের সম্পদ নিজের জন্য নিয়ে দেশের ক্ষতি করবে না আউওয়ালান এক নাম্বার বিহুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদব শিখা আমি নবীর ভালোবাসা দিয়ে আমি নবীর কি দিয়ে ভালোবাসা তাকে নবী শিখা তার নবীটা মা আমেনার ঘরে কিভাবে এসেছে তাকে বুঝাও তাইফের ময়দানে রক্ত লাল হওয়ার পর তার নবী উম্মতি উম্মতি করে কিভাবে কান্না করেছে সে তাকে শিখাও তার নবী মেরাজে যাওয়ার পর ওখানে নাতিকে কেন জমিনে আসলেন এটা তাকে শিখাও তার নবী যখন যেদিন বিদায় নিচ্ছে তার নবীর জবান তাকে কিভাবে উম্মতি বলে আদর করে ডেকেছে এটা শিখাও যখন নবীর প্রেম তার বুকে বসে যাবে সে জীবনে মায়ের সাথে বিয়াদবি করবে না যার বুকে নবী আছে সে কখনো মাদক নিবে না যার বুকে নবীর প্রেম আছে সে কখনো সিনেমা দেখবে না যার বুকে রসুল আছে সে কখনো গালি দিবে না যার বুকে আমার নবী এই জিকির আছে সে জীবনে কখনো দুর্নীতি করতে পারবে না তাহলে এক নাম্বার কি দিতে হবে নবীর ভালোবাসা এটা প্রথমে দিয়ে দিতে হবে দুই নম্বরে যেটা হবে হুব্বি আহলে বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বরে নবীর পরিবার আহলে বাইতে রাসূলের ভালোবাসা দাও কেন তাকে হুসাইন শিখাও তাকে হাসানের প্রেম দাও তাকে জাইনাল আবেদিনের প্রেম দাও তাকে আলীর প্রেম দাও কেন দিব কেন দিব যে দুনিয়াতে অসংখ্য মানুষ তোমাদেরকে ইসলাম ঈমান বিক্রি করার জন্য অফার দিবে টাকা দিবে এটা দিবে ওটা দিবে যখন ভেতরে হুসাইন থাকবে কোটি টাকা দিলেও হুসাইন ছেড়ে সে জীবনে কখনো এজিত হবে না সে কখনো এজিত হবে হবে না কারণ তার ভিতরে কি আছে আহলে বাইতে তো এখন তোমার মেয়েকে ফাতেমার প্রেম দাও কেন যখন ফাতেমার প্রেম দিবা ফাতেমার আদর্শ দিবা ফাতেমার চাল চলন দিবা ফাতেমার রংডং দিবা ফাতেমাকে এটা যদি শিখাইতে পারো তোমার মেয়ে তোমার বিবি তোমার বোন জীবনে রমজানে রোজার টাইমে উলঙ্গ হয়ে মার্কেটে যাবে কথা ঠিক কি না আমি আম্মা জান ফাতেমাকে ভালোবাসি যদি এটা বলি আমি জীবনে পর্দা ছাড়া রাস্তায় যেতে পারবো না
আমি যদি আম্মাজান ফাতেমাকে মডেল মানি আমি জীবনে কখনো পর্দাহীন হয়ে চলতে পারবো সেজন্য আমার রাসূল বলেন দুই নম্বরে তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক তাকে আহলে বাইতের ভালোবাসা দাও তিন নম্বরে কোরআন শেখাও এখন আমরা কি করি বাচ্চা তিন বছর চার বছর হয়েছে তাকে মাকতাবে পাঠায়া আলিফ বা শেখায় আল্লাহর রাসূল বলেছেন আলিফ বাটা পরে শেখায়ও আগে নবীর প্রেম শেখাও তারপর আহলে বাইতের রাসূলের প্রেম শেখাও এরপর কোরআন শেখাও এখন আপনি আমি বলছি কি রে আমরা তো বাচ্চারে মাকতাবে পাঠাইলাম এরপর হবে না তাই আজকেও যদি মুসলিম বিশ্ব চায় মদিনার ইসলাম قائم হোক তাহলে আমাদের বাচ্চাকে সর্বপ্রথম নবীর প্রেম দ্বিতীয়ত আহলে বাইত এবং সাহাবা ইকরামের প্রেম তৃতীয়ত আল কোরআন শিখালে জাতি কখনো পথভ্রষ্ট হবে না এখন আসেন সামনের দিকে যাই আমাকে বিষয় দিয়েছেন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা এটা আমাদের ঘরের ফাতেমা নয় এটা নবীর ঘরের দামি না অদামি বেশি না কম কত বেশি দামি একটু গভীর ভাবে খেয়াল করবেন যে ফাতেমা সম্পর্কে মাহফিল করেছেন রহমাতুল লিল আমার নবী মাহফিল করেছেন কেমন মাহফিল আমার নবী বলছেন ফাতেমা তুমি যদি রাজি হও মাওলা রাজি থাকে তুমি রাগ করলে মাওলা রাগ করে ফেলে আমি রাজি থাকলে কি আল্লাহ রাজি হবে এরকম কোন কথা আছে আমি রাগ করলে আল্লাহ রাগ করবে এরকম কোন কথা আছে আল্লাহর আল্লাহর মনসা মোতাবেক আমাদেরকে চলতে হবে আল্লাহ রাজি হলে বান্দাকে রাজি রাখতে হবে আল্লাহ যদি কোন কাজে রাগান্বিত তাকে বান্দাকে দূরে থাকতে হবে কিন্তু আমার নবী বলছে ফাতেমা তুমি যদি কোন বিষয়ে রাজি হও মাওলাও রাজি হয়ে যায় আর তুমি যদি কোন কারণে রাগ করে ফেলো আমার মাওলাও রাগ করে ফেলে দামি না অদামি দামি কত দামি একটু গভীর ভাবে খেয়াল করবেন আমি আপনাকে বোঝানোর জন্য আমি একটু এশকানা কথা বলবো এগুলো যদিও বা চ্যানেলে হয়তোবা জাতি গ্রহণ করবে কিনা আমি জানি না ও গ্রহণ করুক বা না করুক সিদ্দিক আকবর কি দেখেছে মিডিয়া কি বলেছে দেখেন না নবীর প্রেমে ফানা হয়ে গেছে আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়ে গেছে তো সেই জন্য এই মেন্টাল দিয়ে তো নবী চেনা যায় না যদি বিবেক দিয়ে নবী চেনা যায় তো তাহলে আবু জেহেল তো নবী চিনত সুতরাং কখনো কখনো এশকের দরিয়ায় ফানা হয়ে যেতে হয় আজকে হুসাইনের মাহফিল সেই জন্য আমার হুসাইন কারবালার জমিনে যখন মিম্বারে উঠেছেন মানে মাহফিল করার জন্য যখন দাঁড়িয়েছেন দেখলেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে বড় বড় পাগড়ি আছে বগলে আল কোরআন আছে হাতের মধ্যে তরবারি আছে হুসাইন দেখলেন এখানে কোন বিধর্মী নাই হিন্দু নাই বৌদ্ধ নাই সাকমা নাই নাস্তিক নাই আজানের সময়ে সুললিত কণ্ঠে আজান হয় ফজরের নামাজের পর কোরআনের ধ্বনিতে কারবালার জমিন কেঁপে ওঠে এত সুন্দর পরিবেশ আমার হুসাইন দাঁড়িয়ে গেলেন তখন জিজ্ঞেস করলেন আস্তে আস্তে তাকরির করতে লাগলেন প্রথমে পরিচয় দিচ্ছেন নানা জান তাকে রসুল করিম তাকে রসুলের প্রেমের সাগরে ঢেউ দিতে চেষ্টা করলেন দেখলেন আসর হচ্ছে না নবী প্রেমে বুক কাঁপছে না দেখলেন নবীর কথা বললে চোখের পানি বের হচ্ছে না হুসাইন বুঝে গেছে মানুষ আছে কিন্তু কোনো আশেক নাই তার উপর জিজ্ঞেস করছেন আত্তা রিফুনি আমাকে চিনো মান আনা আমি কে জানো দেখতেছেন তাও প্রেমের কোনো ডিও আসতেছে না তখন হুসাইন ডাক দিয়ে বললেন এই তোমাদের মাঝে কি কোনো একজন মুসলমান আছে কয়জন কয়জন কোন একজন মুমিন আছে তোমাদের মাঝে কি একজন মুমিন আছে তাদের দাড়ি আছে তাদের পাগড়ি আছে তাদের হাতে জিহাদের তরবারি আছে বগলে আল কোরআন আছে নামাজের সিস্তার দাগ আছে 22,000 এজিদ কে আমার হুসাইন বলছে তোমাদের মাঝে কি একজন মুমিন আছে সিমার ইবনে জিয়াদ থেকে শুরু করে শেষ পর্যন্ত 22,000 এজিদি একজন সাহস করে নাই হাত তুলে বলবে আমি মুমিন আমি মুমিন বুঝা গেল দাড়ির নাম মুমিন নয় পাগড়ির নাম মুমিন নয় জুব্বার নাম মুমিন নয় কোরআন বুকে রাখার নাম মুমিন নয় পেটরে মুস্তফা থাকার নাম হচ্ছে মুমিন তাহলে আমার হুসাইন যখন দেখলেন
একজনও কি তোলে নাই হাত তোলে নাই আর মাহফিল করে নাই নেমে গেছে তো যেখানে আশেক নয় সেখানে তাকে কি আমি বুঝাবো কারবালার জমিন থেকে নেমে গেলেন কি আর সন্ধি হবে কি আর চুক্তি হবে হোসাইন নেমে গেলেন সে না এখানে মুসলমান নাই কেন তারা বিবেক দিয়ে বুঝতে চায় প্রেম দিয়ে শিখতে চায় না কথা ঠিক কি না তো আজকের মাহফিল কি এজিদিন হোসাইনে এখানে একটু প্রেমের জোয়ার লাগবে কি লাগবে না লাগবে আমি একটা ঘটনা দিয়ে আলোচনার মধ্যে ঢুকতে যাচ্ছিলাম মা ফাতেমাতুজ জাহরা দুনিয়ার জমিনে চলে আসলেন আমার নবী আম্মাজান ফাতেমাকে নিয়ে কোলে নিয়ে কোলা মাঠে আসলেন আম্মাজান ফাতেমা মাত্র দুনিয়াতে এসেছেন কয়েক মাস গেল আম্মাজান ফাতেমাকে কোলে নিয়ে আমার রাসূল আদর করছেন এক সাহাবী দূর থেকে দেখেছেন যে আচ্ছা রাসূল নিজের কন্যা সন্তানকে চুমু দিচ্ছেন ওই সাহাবী দৌড়ায় আসলেন নবীরে আপনি আপনার শাহজাদীকে আদর করছেন আমার নবী বলছেন তুমি জানো না আনা নবিয়ুর রহমাহ আমি তো রহমতের নবী ভেতরে আমার কঠিন বলতে কিছুই নাই আমি শুধু প্রেম বিলিয়ে দিতে পারি কারোর সাথে কখনো রাগ করতে পারি না তো ওই প্রেম দেখে সাহাবী বলল নবীরে আজকের এই দৃশ্য দেখে আমার দুইটা ঘটনা মনে পড়েছে কয়টা ঘটনা একটা ঘটনা আমারে হাসায় আর একটা ঘটনা আমারে কাঁদায় ঘটনা কয়টা একটা কি করে হাসায় আর একটা কি করে আমার রাসূল তো সবার কথা শুনে সবার ব্যস্ত থাকলেও সবার কথা কি করে শুনে উনি রহমতুল লিল আমরা না সময় দিতে পারি না এদিকে দূরত্ব হয় ওদিকে যেতে হয় কিন্তু ওই নবী তো নিজের জন্য কোনো টাইম রাখা নাই সবটাই উম্মতকে দিয়ে দিয়েছেন উনি রহমতুল্লি আলামিন তামার রসুল বলছেন ঠিক আছে আজকে আমি দুই ঘটনাই শুনবো আগে হাসিটা বলো পরে কান্নারটা বলবে এখন সাহাবী বলছেন নবীরে হাসির ঘটনা হচ্ছে আমরা যখন ইসলামের ছায়া তলে আসি নাই তখন মূর্তি পূজা করতাম আমাদের দোকানে মূর্তি থাকতো আমাদের ঘরে মূর্তি থাকতো আমাদের পকেটে মূর্তি থাকতো তো আমরা যখন প্রবাসে যেতাম ব্যাগেও একটা মূর্তি রাখতাম কেন রাস্তায় রাস্তায় যেখানে বিরতি হইতো সেখানে মূর্তি পূজা করতাম সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ তখন আপনি নবুয়তের দাওয়াত দেন নাই আমরা অমুসলিম ছিলাম কাবার ভেতরে 360 মূর্তি ঘরে ঘরে মূর্তি দোকানে দোকানে মূর্তি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আমাদের পকেটে পকেটেও মূর্তি তো আমি একজন প্রবাসী আমি যেহেতু প্রবাসী সুতরাং আমাকে বিদেশে যেতে হবে তখন তো আর বিমান নাই যে 8 ঘন্টায় চলে যাবে 12 ঘন্টায় চলে যাবে এক একটা দেশ থেকে আরেকটা দেশে যাইতে 20 দিন 25 দিন এরকম চলে যেত তো উনি বললেন আমি মক্কা থেকে প্রবাসের উদ্দেশ্যে বের হব এখন প্রস্তুতি চলছে কারণ 2-3 বছর পর আবার আসব একদিকে জামা কাপড় আরেকদিকে 20-25 দিন রাস্তায় সেখানে খাবারেরও দরকার আছে না নাই আছে খাবার রেডি করা আরেকদিকে মূর্তি এখন আমি যেই মূর্তিটা নিতে চাইলাম একটু বড় সাইজ হয়ে গেল একদিকে কাপড় আরেকদিকে খাবার আরেকদিকে মূর্তি একসাথে এতগুলো জিনিস নেওয়া সম্ভব হচ্ছে না এখন আমি ভাবতে লাগলাম কি করি কি করি মাটির মূর্তির ওজন বেশি তখন মনে আসলো মাটির চেয়ে ময়দার খামারের এটার ওজনটা কি হয় কম হয়ে যায় আমি তাড়াতাড়ি কি করলাম ময়দাকে পানিতে লাগলাম রেখে খামির খামার করলাম খামার করে এটাকে মূর্তি বানায়া সূর্যের আলো দিয়ে শুকালাম শুকায়া আমার ব্যাগের ভিতরে নিয়ে নিলাম এখন রওনা হলাম সফরে একদিন চলে গেল আমার সফর চলতে লাগলো 2 দিন চলে গেল আমার সফর চলতে লাগলো 3 দিন চলে গেল আমার সফর চলতে লাগলো 1 সপ্তাহ পর দেখি আমার ব্যাগে আর কোনো খাবার নাই এখন আমি খাবার তো নাই উপুষে একদিন চলে গেল মরুভূমির মাঝখানে 2 দিন চলে গেল আমি মরুভূমির মাঝখানে 3 দিন চলে গেল এখন আমার মৃত্যুর ভয় চলে আসলো কারণ মরুভূমিতে পানি পাবো কই খাবার খাবো কই তখন বুদ্ধি আসলো আমার মূর্তিটা তো মাটির না এটা তো ময়দার তো খাবার যখন পাচ্ছি না অন্তত এটা তো খাওয়া যায় খাবার তো কি করতেছি না পাচ্ছি না তো কি করব আমি মরু মাসখানে কি মরে যাব মরে তো আর যেতে পারবো না এখন ও তো ময়দার উড়ে তো কি করা যায় কাও যা এখন দূরে গিয়ে পানি আনলেন
পানি এনে পানির ভিতরে রাখলেন কারে ভগবানরে ভগবান অটোমেটিক পানির সাথে কি হয়ে গেছে মিশে গেছে এই ভগবানরে খাওয়া শুরু করে দিছে তখন ওই সাহাবী বলছেন নবী রে ওই কথা যখন মনে করি খুবই হাসি পায় কি ছিলাম আরে যার পূজা করছি সে আমারই কি রক্ষা করবে তার যে আমি খাওয়া শুরু করছি সে তো নিজেরে রক্ষা করতে পারে নাই তার যে আমি কি করছি খাওয়া শুরু করলাম এ নিজেরে কি করতে পারে নাই বাঁচাইতে পারে নাই সে আমারই কি বাঁচাবে সেদিন আমার ওই কথা যখন মনে পড়ে তখন আমি ভাবে কত মূর্খ ছিলাম কত অনপড় ছিলাম এমন কিসুর পূজা করেছে যে নিজের কোনো উপকার কিন্তু আপনি নবী এসে আমাদেরকে মুশরিক থেকে মুসলমান বানিয়ে দিয়েছেন এমন রবের কাছে নিয়ে গেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এই মূর্তি আমার মহতাজ কিন্তু আমরা সবাই মওলার মহতাজ আমার নবী বললেন আলহামদুলিল্লাহ তুমি যে এতটুকু বুঝেছো এটাই তো হেদায়েতের লক্ষণ সাহাবী আমার রহমান অত দয়ালু আগের গুনাহ সবগুলো মাফ করে দিয়েছে এখন আমার নবী বলছেন এটা তো হাসির ঘটনা কান্নার ঘটনা কি সে নবী আমি জীবনে কখনো কাউরে বলি নাই কিন্তু আজ আপনাকে বলছি আমার রসুল বললেন বলো না আমাকে সে নবী আপনি জানেন আপনি নবুয়ত প্রকাশ করার আগে আমরা কন্যা সন্তানকে জীবিত ফুটে ফেলতাম এটা আমাদের নিয়ম ছিল কোন বাবা যদি কন্যা সন্তান জন্ম দেয় সে কলঙ্কিত ছিল কোন মা যদি নারীকে পেটে নেয় তাহলে ওই মাটা অলক্ষণী ছিল এটা তো আপনি জানেন আমার নবী বললেন হ্যাঁ আমি তো জানি কিন্তু ঘটনা কি আমি যখন প্রবাসে চলে যাচ্ছি তখন আমার বউটা গর্ভবতী ছিলেন তো আমি তো চলে গেছি প্রবাসে যাওয়ার পর তিন বছর পর যখন আমি ঘরে ফিরলাম দেখলাম ঘরের কোনায় একটা ফুটফুটে কন্যা সন্তান যার আড়াই বছর থেকে একটু বেশি হবে এক কোনায় খেলছে আমি ঘরে যখন ঢুকলাম আমার বিবিকে জিজ্ঞেস করলাম এই মেয়েটাকে তখন বিবি বললেন এটা আপনার মেয়ে এতটুকু বলতে দেরি ওই কন্যা সন্তান লাভ দিয়ে ইয়া আবি বলে বাবা বলে আমার বুকে চলে আসলো তখন আমি আমার বউকে বললাম কিরে উড়ে মেরে ফেলো নাই কেন ওকে কবর দিয়ে দাও নাই কেন তখন বলল হাজার হলেও তো মা মা চাইলে তো নিজের সন্তানকে মাটি দিতে পারে না তখন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ যখন ওই আড়াই বছরের মেয়ে জাপ দিয়ে আমাকে বুকে ধরে ফেললেন আমার আমার ভালোবাসা তার প্রতি জেগে উঠল আমি তাকে লুকিয়ে রাখলাম মক্কার মানুষ যেন না জানে আমার ওয়াইফকে বললাম ভুলেও যেন তার কণ্ঠ কেউ না শুনে মেয়ে বড় হতে লাগলো কিন্তু আমার ভেতরে ভয় কেউ যদি জানে তাহলে তা আমাকে মানুষ বলবে তুই অবাকা তুই কলঙ্ক নিয়ে এসেছিস আমার বউকে তো মানুষ পাথর মেরে মেরে ফেলবে কিন্তু নারী বড় হতে লাগলো কিন্তু যত বড় হয় তত ভয় কতদিন লুকিয়ে রাখবো যত বড় হয় তত ভয় জাগতে শুরু করলো কতদিন মানুষ না জেনে থাকবে মেয়ে ফুটফুটে সুন্দর হয়ে গেল দশ বছরের নারী হয়ে গেল আমার মনের ভিতরে কল্পনা আজ না হয় কাল আমার এই মেয়েটাকে তো জীবিত মারতেই হবে না হলে মক্কার মানুষ যদি জেনে যায় আমার সম্মান থাকবে না আমার ইজ্জত থাকবে না একদিন মনের ভিতরে শয়তান বড় আসর করে বসলো আমার মনের ভিতরে আসলো আজ মেয়েকে কোথাও না কোথাও নিয়ে মারতে তো হবে মক্কার মানুষ যদি জানে আমার তো সম্মান থাকবে না তখন এসে বললেন এই আমার মেয়েটাকে সাজিয়ে দাও বলছেন কেন আজ আমি বাবা মেয়েকে নিয়ে অনেক দূরে বেড়াতে যাব দিয়ে দাও সাজিয়ে এখন মা তো জানে সাজিয়ে কোথায় নিয়ে যাবে কিন্তু নারী তো তখন কোনো অধিকার ছিল না কথা বলার সাহস ছিল না তখন মা বলছেন মেয়েকে সাজিয়ে দিচ্ছি তবে শুধু একটা কথা ইত্তাকিল্লাহ ইয়া রাজুল তোমারকে আমার মেয়েকে তোমার হাতে দিচ্ছি তবে মওলাকে ভয় করিও এমন দুর্ঘটনা ঘটাইও না যেটার কারণে আমি মা আজীবন পাগলের মতো করে ছুটতে থাকবো তখন বললেন ভয় পেও না আমার হাতে দাও মা সাজিয়ে গুছিয়ে মেয়েকে দিয়ে দিলেন ওই বাবা বললেন নবী রে আমার মেয়েকে নিয়ে আমি রওনা হলাম হতে 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 পাহাড়ের উপর উঠে গেলাম ওই পাহাড়ে আমি একটি আমরা সেটা কি বলি মাটি যে করে কোদাল না
কোদাল দিয়ে করি না হ্যাঁ আমি একটা কোদাল ওখানে আগে থেকে রেখে এসেছি যাতে করে মেয়েকে নিয়ে ওখানে গর্ত করে তাকে যেন গর্তের ভিতরে চাপা দেওয়া যায় আমি মেয়েকে নিয়ে উঠতে উঠতে পাহাড়ের উপর ঠিক যেই জায়গায় কোদাল রেখেছি সেখানে পৌঁছে গেছি পৌঁছার পর মেয়ে বললেন বাবা এখানে থেমে গেল কেন তখন বাবা হাসি দিয়ে বলে আজ বাবার মেয়ে খেলবো কি খেলা আমরা গর্ত করার খেলা করব আমরা মাটি তোলার খেলা করব মেয়ে বড় খুশি বাবা কোদাল দিয়ে মাটি কোবাইতে লাগে আর মেয়ে মাটিগুলো সরাইতে লাগে সরাইতে সরাইতে বিশাল গর্ত হয়ে গেছে এখন বাবা একবার মেয়ের দিকে তাকায় আরেকবার গর্তের দিকে তাকায় তখন বললেন ইয়া রাসূলুল্লাহ মেয়ের দিকে তাকাইলে বাবা হিসেবে ভালোবাসা জেগে ওঠে গর্তের দিকে তাকাইলে গর্ত যেন আমারে বলছে তাড়াতাড়ি মেরে ফেল না হলে মক্কার মানুষ তোকে কলঙ্কিত বলে সার্টিফাই করবে তোর পরিচয়ে ইজ্জত থাকবে না হঠাৎ আমার ভিতরে অহংকার চলে আসলো শয়তানি ওয়াসওয়াসা চলে আসলো আমার মেয়েকে ধরে আমি গর্তের মধ্যে ফেললাম ফেলার সাথে সাথে আমার মেয়ে বলল বাবা কি করছো বাবা কি করছো আমি আত্মার কথা শুনি নাই পাথর নিয়ে একটার পর একটা তার গায়ের উপর মারতে লাগলাম নবীরাই আমি চোখে দেখেছি নজরত তো বেআইন আয়া বড় বড় পাথর যখন আমার মেয়ের গায়ে মারছি আমার মেয়ের শরীর থেকে রক্ত বের হচ্ছে এমন ভাবে ঝর্ণার মতো বের হচ্ছে কিছু রক্ত আমার দাড়িতে বেজে গেছে কিছু রক্ত আমার গায়ে বেজে গেছে কিছু রক্ত আমার কাপড়ে বেজে গেছে যখন তাকে মাটি চাপা দিচ্ছিলাম আমার মেয়ে হাতটা উপরে করে দিয়ে আমার গায়ে যে রক্ত বেজেছে এই রক্তগুলো মুছে দিয়ে বলছে বাবা মায়ের কাছে গিয়ে বলিও আমাকে এইভাবে মেরেছো এটা বলিও না বলবে মেয়ে হারিয়ে গেছে কিন্তু বলিও না তুমি মেরেছো কারণ বিশ্ববাসীকে জবাব দিতে পারবো না যে বাবার কাছে মেয়ে হত্যা হয়েছে সেই রকম মাটি চাপা দিতে দিতে আমার মেয়ের কণ্ঠ যখন ছুটো হয়ে আসছে আমি কান দিয়ে শুনছি দুই হাত তুলে রহমানের দরবারে দোয়া করছে মাওলা এইভাবে কত আর মেয়ে জীবিত মরে যাবে এমন কেউ কি আসবে না যে মেয়েকে মানুষের অধিকার দিয়ে দিবে বললেন আমি মাটি চাপা দিয়ে দিয়েছি আমার মেয়ে মারা গেছে ওখানে আমার নবী কথা শুনে আম্মা জান ফাতেমাকে বুকে জড়িয়ে ধরে বললেন খোদার কসম আজকে যদি আমার মাওলা আমাকে নারী হত্যার বিচারের দায়িত্ব যদি দিতেন সর্বপ্রথম আমি তোমার গর্দান দিবাক করে ফেলতাম তখন আমার রসুল আম্মা জান ফাতেমাকে মাথার উপর তুলে বলছেন এই মক্কার মানুষ শোনো তোমাদের সংস্কৃতি ছিল মেয়ে হলে বাবা নাকি কলঙ্কিত হয় আমি নবী মেয়ের বাবা এটাই আমার শ্রেষ্ঠ পরিচয় আমি নবী কিসের বাবা মেয়ের বাবা আমি আবু বিনতি আমার কন্যার বাবা এটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ পরিচয় তখন বলছেন উম্মত শোনো তোমার যদি একটা মেয়ে হয় সেই মেয়েকে যদি সুন্দরভাবে লালন পালন করে সৎ পাত্রে বিয়ে দাও আমি নবী ঘোষণা করলাম তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে আর তোমার যদি দুইটা মেয়ে হয় বুঝা মনে করিও না সুন্দরভাবে লালন পালন করে সৎ পাত্রের সাথে যদি বিয়ে দাও আমি যেহেতু ফাতেমার বাবা তোমার সাথে আমি নবী জান্নাতে এইভাবে থাকো এটা চেয়ে বড় নিয়ামত আর আছে আমার নবী সেই দিন নারীদের অধিকার দিচ্ছে মেয়ে তুমি কি মা তা আমাদের মা বলে উঠল হ্যাঁ আমি সন্তানের মা তখন সন্তানকে বলছে তুমি যদি জান্নাত চাও জান্নাত তোমার মায়ের কদমের নিচে চলে গেছে তুমি কি কারো বিবি আমাদের স্ত্রীরা বলে উঠল হ্যাঁ তখন আমাদেরকে আমার নবী বলছেন তুমি যদি উত্তম স্বামী হও তোমার স্ত্রী যদি ভালো বলে সাক্ষী দেয় কাল হাসরে ওই সাক্ষী তোমার নাজাতের ওয়াসিলা হয়ে যাবে তুমি কি কারো কন্যা আমার মেয়ে বলে উঠল হ্যাঁ আমি কারো কন্যা তখন বলে উঠল প্রত্যেক কন্যা তার বাবার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেছে এটা হচ্ছে বড় নিয়ামত এই জমিনে আর আছে নাই আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে আমার নবী বরকত করতে লাগলেন বড় করতে লাগলেন হঠাৎ করে বললেন ফাতেমা তুমি শুধু আমার মেয়ে নয় আমি নবীর বাটা একটা অংশের নাম ফাতেমা ফাতেমাকে যে রাজি করেছে আমি নবী তার উপর রাজি হয়ে গেছে ফাতেমাকে যে কষ্ট দিয়েছে
আমি নবী তার উপর नाराज হয়ে গেছে আম্মা জান فاطمه বড় হতে লাগলেন বন্ধু গভীরভাবে যদি খেয়াল করেন আমার নবীর একটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে মক্কায় এসেছিলেন নাম তার হযরতে কাসেম আলাইহিস সালাম কিন্তু মাওলা বড় হতে দেয় নাই ওই নাবালক ছোট শিশুকে আমার মাওলা নিয়ে গেলেন আল্লাহর নবী মদিনায় আসলেন আরেকটা সন্তান দিলেন নাম তার ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবী বললেন ওকে দেখতে আমার বাবা ইব্রাহিমের মতো লাগে সেজন্য আমি নবী নাম দিলাম ইব্রাহিম আমার নবী বড় খুশি কারণ মক্কায় একটা ছেলে শাহজাদা হয়েছিল কিন্তু মাওলা নিয়ে গেছে মদিনায় আরেকটা শাহজাদা নাম তার ইব্রাহিম এখন আমার রাসূল মদিনায় এরকম খোলা মাঠে বসে আছে এক হাতে হযরত ইব্রাহিম আর এক হাতে ইমাম হোসাইন আমার নবী হযরত ইব্রাহিমকে চুমু দিয়ে বুকে লাগায়া হাসে আরেকবার ইমাম হোসাইন চুমু দিয়ে বুকে লাগায়া হাসে এমন দৃশ্য যেন পৃথিবীর জমিনে আর কেউ দেখে নাই এমন কবে হাসছে আল্লাহ কসম করে রাখলেন ওয়া দুহা হাবিব আপনি যে কাট হাসছেন আপনি যে মুস্কি হাসছেন এই হাসি তো আমাকে দেওয়ানা করে ফেলেছে ওয়া দুহা দুপুরের সূর্য যেরকম জমিনকে আলোকিত করে দেয় আপনার হাসি তো পুরো আরশকে আজকে আলোকিত করে দিয়েছে আমার নবী হাসছে আল্লাহ ডাক দিলেন জিবরিল দেখো আমার মুস্তাফা কেমন হাসছে কেমন লাগছে জিবরিল বলে বড় চমৎকার লাগছে আজকে যাও না বন্ধু তো বন্ধুর কাছে চাইতে পারে হাবিব মাহবুবের মধ্যে বাগবটোয়ারা হতে পারে কি পারে না পারে বন্ধু বন্ধুর কাছে দাবি করতে পারে আমি আমার বন্ধুর কাছে দাবি করতে পারো তোকে আসতে হবে তোকে যেতে হবে তোকে করতে হবে কিন্তু অপরিচিত মানুষকে কি দাবি করা যাবে আল্লাহর নবী হযরত ইব্রাহিমকে নিয়ে বসে আছে ইমাম আলী মাকাম ইমাম হোসাইনকে নিয়ে বসে আছে আল্লাহ ডাক দিলেন জিবরিল আমার নবী দুইটা ফুল নিয়ে বসে আছে একজনকে বামে আরেকজনকে ডানে আমার মাহবুব দুইটা রাখবে এটা তো হতে পারে না হাবিব মাহবুবের মধ্যে বাটোয়ারা হবে জিবরিল যাও আমার নবীকে বলো একটা ফুল নবীর কাছে থাকবে আর একটা ফুল মাওলার কাছে চলে আসবে কারণ নবী দুইটা রাখলে কেমন হয় একটা তো আমারে দিতে হবে এটার নাম ভালোবাসা তা হাবিব মাহবুবের মধ্যে বাগবাটোয়ারা এখন কাকে আনবেন আল্লাহ সিদ্ধান্ত নেন না তো জিবরিল তুমি গিয়ে বলো আমার হাবিব আমারে দুই ফুলের মাঝে কোন ফুলটা দিবে হোসাইনকে দিলে হোসাইনকে নিয়ে আসবো ইব্রাহিমকে দিলে ইব্রাহিমকে নিয়ে আসবো জিবরিল আসলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই চমৎকার দৃশ্য মাওলার কাছে এত খুশি লেগেছে মাওলা বলছেন ওয়া দুহা আজ আপনার হাসি আরশ মুআল্লা পর্যন্ত আলোকিত করে দিয়েছে হাবিব আপনি দুটো ফুল নিয়ে বসে আছেন দুই ফুল তো এক জায়গায় থাকতে পারে না একটা আপনার কাছে থাকবে আর একটা মাওলার কাছে থাকবে কোনটা রাখবেন কোনটা দিবেন তা আপনার সিদ্ধান্ত আমার নবী বললেন মাওলা যেহেতু একটা নিয়ে যাবে এখানে আর জোড়া জুরি করার কোনো দরকার নাই আমার নবী ইব্রাহিমের দিকে তাকায়া বললেন ইব্রাহিম তুমি আমার তোমাকে দিয়ে দিলে আমি নবী কান্না করব হোসাইন তুমি আমার তুমি আলীর তুমি ফাতেমার তুমি চলে গেলে আমিও কাঁদব ফাতেমাও কাঁদবে ফাতেমা কাঁদলে আমি নবী তো সইতে পারব না আমি কাঁদলে আমি সইয়ে নিব কিন্তু আমার ফাতেমা কাঁদলে আমি সইতে পারব না হোসাইনকে বুকে রেখে বললেন জিব্রাইল হোসাইনকে রেখে দিলাম ইব্রাহিমকে দিয়ে দিলাম এই ইব্রাহিমকে যে দিয়ে দিলেন দুই এক দিনের মধ্যে হযরত ইব্রাহিম চলে গেলেন আমার নবী মক্কায় কাসেমকে বিদায় দিলেন মদিনায় এসে ইব্রাহিমকে বিদায় দিলেন নবীর আর কোনো ছেলে নাই শুধু আছে মেয়ে ফাতেমা রুকায়া উম্মে কুলসুম আর কোন ছেলে নাই চতুর্দিকে খবর চলে গেছে আখেরি পয়গম্বরের ছেলে নাই আছে মেয়ে তো মানুষের বংশ হয় ছেলে দিয়ে মেয়ে দিয়ে বংশ হয় না কারণ মেয়ে শ্বশুর বাড়িতে চলে যায় কিন্তু ছেলে বাবার সাথে থাকে এখন নবীর তো আর বংশ হওয়ার কোনো সুযোগ নাই যেহেতু নবীর কোনো আওলাদ নাই আছে তো কন্যা তো মক্কায় বিজয় মিছিল বের হয়েছে মিছিলের স্লোগান হচ্ছে হুয়া আত্তার এই নবীর বংশ হয়ে গেছে মদিনার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে সাবা আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা ওরা গোপনে মিষ্টি বিতরণ করছে একদিকে
মক্কায় মিছিল আর একদিকে মদিনায় মিষ্টি বিতরণ আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে রহমান ডাক দিচ্ছেন হাবিব মক্কায় কাসিমকে নিয়ে গেছি মদিনায় ইব্রাহিমকে নিয়ে গেছি তাই বলে কাঁপছেন আমি তো জানি কিন্তু আমার নবী বলছেন মাওলা কাসিমকে নিয়েছো ইব্রাহিমকে নিয়েছো সেই জন্য আমি কোনো অবজেকশন নয় কান্নাকাটি নয় কাঁপছি অন্য কারণে যে কি জন্য কাঁপছেন যে এই কারণে কাঁপছি চলে নিয়ে গেছো সমস্যা নাই হাবিব মাহবুবের লীলা খেলা কিন্তু মক্কার মানুষ আমাকে নির্বংশ বলছে মদিনার মুনাফিক গোপনে মিষ্টি বিতরণ করছে তারা বলছে আমি মারা গেলে আমার নাম নাকি কেউ নিবে না আমি চলে গেলে আমার কোরআনের জিকির নাকি কেউ করবে না আমি চলে গেলে আমার কোনো উম্মত থাকবে না আমি চলে গেলে তুমি রহমানের কেউ জিকির নাকি করবে না ইসলাম দুলিশাত হয়ে যাবে কেন নবীর তো ছেলে নাই নবীর তো আছে মেয়ে মেয়ে দিয়ে তো কোনো বংশ হয় না তখন মাওলা ডাক দিলেন হাবিব জিজ্ঞেস করবেন না ছেলেগুলা কেন দিলাম আবার কেন নিয়ে গেলাম দিলে তো বড় করতে পারি কিন্তু আমি নিয়ে গেলাম কেন কখনো কি জিজ্ঞেস করেছেন আমার নবী বলে জিজ্ঞেস করব কেন আমার রহমানের ভালো লেগেছে নিয়ে গেছে এখানে প্রেমে কোনো প্রশ্ন চলে না প্রেমে শুধু বিসর্জন দিতে হয় প্রশ্নের জায়গায় প্রেম চলে না আমার নবীকে নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন হাবিব আমি কাসিমকে দিয়েছি মক্কায় আমি ইব্রাহিমকে দিয়েছি মদিনায় শুধুমাত্র এই কারণে কেউ যেন বলতে না পারে এটা কেমন রসুল যিনি ছেলে সন্তান জন্ম দিতে পারে না দুইটা ছেলে দিয়ে বিশ্ববাসীর মুখ বন্ধ করে দিয়েছি এটা এমন রসুল যিনি পৃথিবীতে সন্তানও জন্ম দিতে পারে কন্যাও জন্ম দিতে পারে নিয়ে গেছি কেন হাবিব একটু খেয়াল করে দেখেন ইউসুফ নবী কার ছেলে ইয়াকুবের ছেলে তাহলে ইয়াকুব নবী ইউসুফ নবী তাহলে বাবার ছেলে নবী হয়েছে ইব্রাহিম নবী ইসমাইল নবী ইব্রাহিমের ছেলে নবী হয়েছে কিন্তু আপনি আখেরি নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া আপনি আসার কারণে নবুয়তের দরজায় ক্লোজ হয়ে গেছে তালা বন্ধ হয়ে গেছে আপনার পর আর কোন নবী আসবে না এখন আপনার ছেলেকে যদি আমি কিশোর করি যুবক করি তাহলে উম্মত থাকবে কিন্তু নবী হতে পারবে না তা আপনার শাহজাদা যদি নবী না হয় ইব্রাহিমের ছেলে ইসমাইল যদি নবী হয় ইয়াকুবের ছেলে ইউসুফ যদি নবী হয় আর শ্রেষ্ঠ নবীর ছেলে যদি উম্মত হয় নবীর শানে বড় বেঈমান বেমান বেমানান হয় নবীর শানে অসম্মানী হয় আমি মাওলা ইব্রাহিমের কাসিমকে এই জন্য তুলে নিয়েছি যাতে আমার নবীর সম্মানে বিন্দু মাত্র মানহানি না হয় যাতে বিন্দু মাত্র কি না হয় মানহানি না হয় সেজন্য আমি তুলে নিয়েছি আমার রসুল বলেন আমি বুঝেছি মাওলা সেই জন্য তো জীবনে তোমার দরবারে জিজ্ঞেস করি নাই কিন্তু ওরা কি বলছে ওরা নির্বংশ বলছে ওরা কি বলছে নির্বংশ বলেছে হ্যাঁ সাহাবী আপনি উত্তর দিবেন না আপনার শানে যেখানে আঙ্গুল তুলবে সেখানে আমি রহমান কথা বলবো আপনি উত্তর দিবেন না আপনি বসেন ডাক দিন এই মক্কার মানুষ কি হয়েছে নবীর ছেলে নাই নির্বংশ মদিনার মুনাফিক কি হয়েছে নবীর ছেলে দুইটাই চলে গেছে আমরা আনন্দিত তখন আল্লাহ ডাক দিয়ে বলে কাসেম গিয়েছে কি হয়েছে ইব্রাহিম গিয়েছে কি হয়েছে ফাতেমা তো আছে দেখেন আল্লাহর উত্তর ফাতেমা তো ইন্না আতাইনা কাল কাউসার হাবিব চেহারা মলিন করবেন না মানুষের বংশ হয় ছেলে দিয়ে কিন্তু আপনি মুস্তাফার বংশ ফাতেমার মাধ্যমে ইমাম মাহদি পর্যন্ত কাউসার কিয়ামত পর্যন্ত আওলাদ রসুলের সংখ্যা আমি বাড়াইয়া দিব এই এই আম্মা জান ফাতেমা এমন একজন নারী এই বুস্তাখের রসুলের বিপরীত আল্লাহ যার মাধ্যম দিয়ে উত্তর দিয়েছেন হাবিব কাসেম গিয়েছে তো কি হয়েছে ইব্রাহিম গিয়েছে তো কি হয়েছে আপনার ঘরে তো আমি ফাতেমাকে রেখে দিয়েছি ফাতেমার মাধ্যমে এমন আওলাদ আসবে যারা নির্বংশ বলেছে আপনাকে তারা নির্বংশ হয়ে যাবে আমার মুস্তফার আওলাদ মাহদি পর্যন্ত আসতে থাকবে
এখন যে কথাটা এখন বলবো এটা ভালো লাগলে অনলাইনে যদি বিতর্কিত হয় মুছে দিবেন এটা এশকের কথা এটা এজিদিরা বুঝবে এটা কারা বুঝবে না ওদের বোঝার দরকার নাই কথা ঠিক না ওদের বোঝারও দরকার নাই যারা হুসাইন চিনে নাই ওরা কি হাসান চিনবে আমাকে চিনবে আমি হাসান মানে ওই হাসান না ওই হাসান তো এটা তো আলাম কাম এর এটা তো কোনো মেসালি নাই আমার কথা বলছি যে হুসাইন চিনে নাই সে গোলামকে চিনবে তো তাকে তাকে নিয়ে মাথা ঘামানোর দরকার আছে আমার যে হুসাইন চিনে নাই তাকে আপনি আমাকে কি চিনবে কা বাদ দিয়ে দেন সমস্যা নাই তার সাথে আমাদের কোন লেনদেন নাই তার সাথে আমার সে কি বললো এটা নিয়ে আমার দেখারও দরকার নাই আমি যেটা বলছি সেটা যদি এশকানা হয় নিয়ে নেন কি আনা হলে এশকানা হলে নিয়ে নেন গভীরভাবে খেয়াল করবেন ফাতেমা তো জাহরা বড় হতে লাগলেন ফাতেমা তো জাহরা কি হতে লাগলেন জীবনে আম্মা জান ফাতেমাকে কেউ দেখে নাই শুধুমাত্র বাবা হিসেবে আমার নবী দেখেছে ফাতেমা কেমন আর স্বামী হিসেবে মাওলা আলী দেখেছে আর ছেলে হিসেবে মাকে হাসনাইন করিমাইন দেখেছে ফাতেমার জন্য স্বামী আমি মাওলা নির্বাচন করেছি আমার নবী বললেন কারে যে জন্ম থেকে আমি আল্লাহ যাকে সংরক্ষণ করেছি ওই আলীকে আমি মাওলা শুধুমাত্র ফাতেমার জন্য বানিয়েছি শুধুমাত্র কার জন্য বানিয়েছি আমরা কাবা দেখতে যাই আমরা কি দেখতে যাই কাবা দেখতে যায় কিন্তু মাওলা আলী তাকদীরের উপর সালাম দিতে হয় মাওলা আলী কেমন আলী ছিলেন আম্মা মাওলা আলীর আম্মা জান বলছেন আমি কাবা তওয়াফ করছি আমি কি তওয়াফ করছি কাবা মানে তখন সন্তান প্রসবের সময় হয় নাই আমি কাবা তওয়াফ করছি হঠাৎ আমার আসমান থেকে ডাক আসছে তুমি কাবার ভেতরে ঢুকে যাও কোথায় ঢুকে যাও কাবার ভেতরে ঢুকে যাও হযরত মাওলা আলী আম্মা জান বলে আমি কাবার ভেতরে ঢুকে গেলাম কাবার ভেতরে ঢুকতে দেরি হঠাৎ দেখলাম আমার সন্তান দুনিয়ার জমিনে চলে এসেছে চতুর্দিকে খবর হয়ে গেছে আবু তালেবের একটা ছেলে এসেছে নাম তার আলী কোথায় আসলো কাবার ভেতরে কাবার ভেতরে মাওলা আলীর ফুফি দৌড় দিয়েছে মাওলা আলীর খালু দৌড় দিয়েছে দৌড় দিয়ে দেখেন আলীর চোখ বন্ধ সবাই বললেন আলী দেখো দেখো তুমি কোথায় কাবার ভেতরে মানুষ কাবা দেখতে আসে কিন্তু তুমি আলী কত ভাগ্যবান কাবার ভেতরে অনজুর অনজুর চোখ খুলে কাবা দেখো কিন্তু আলীর চোখ খুলে না মক্কার চতুর্দিকে নিউজ হয়ে গেছে আবু তালেবের গড়ে এমন ছেলে যেটা কাবার ভেতরে আসছে কিন্তু চোখ দুটো বন্ধ অন্ধ হয়ে জন্ম নিয়েছে আমার রসুল এই নিউজ শুনে কাবার ভেতরে ঢুকলেন ঢুকে বললেন ইয়া আলী উনজুর ইলাইয়া আমার দিকে তাকাও এতক্ষণ যে আলীর চোখ বন্ধ ছিল সেই আলী চোখ খুলে নবীর দিকে তাকিয়ে কেমন জানি বলছে মানুষ কাবা দেখতে চায় আলী কাবার ভেতরে এসেছে কাবা দেখবে না কাবার কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে থাকবে এটার নাম আলী এটার নাম কি আলী যিনি কোথায় আসছেন কাবার ভেতরে এসে দেখছেন কাকে রহমাতুল্লিল উনি এসে দেখলেন কাকে রহমাতুল্লিল ওনাকে নির্বাচিত করলেন কার জন্য আম্মা জান ফাতেমার জন্য একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথা বুঝতেছেন তো নাকি এখানে অনেক যুবক স্টুডেন্ট এসেছে একটু গভীরভাবে খেয়াল করবেন আমরা সবাই মেয়ে না ছেলে ছেলে আমাদের উপর নামাজ ফরজ কিনা কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত প্রতিদিন কয় ওয়াক্ত পড়তে হবে কোন ওয়াক্ত কি মাফ আছে নাকি তিরিশ দিনে কয় দিন পড়তে হবে তিরিশ দিনে পড়তে হবে শনিবার কোনো ছুটি আছে নাই এখন পুরুষ মানুষ দুই মাসে নামাজ পড়বে কয় দিন তিন ষাট দিন বছরে কয় দিন তিনশো তো পঁয়ষট্টি দিন এতে কোনো মাফ আছে আপনি অজু করতে পারেন নাই ইসলাম বলছে পবিত্র মাটি দিয়ে কি করো তাই আম্মুম করো কিন্তু এরপরেও তোমাকে নামাজ পড়তে আপনি দাঁড়াইতে পারেন না ইসলাম বলছে বসে পড়ো এরপরেও নামাজ পড়তে আপনি বসতে পারেন না ইসলাম বলছে শুয়ে পড়ো এরপরেও নামাজ পড়তে আপনি হাত পা লাগতে পারেন না ইসলাম বলছে চোখের ইশারায় পড়ো এরপরেও নামাজ পড়তে হবে সেন্স যতক্ষণ আছে নামাজ ততক্ষণ চলতে থাকবে কথা ঠিক কিনা
কিন্তু আমাদের মা বোনদের জন্য 30 দিনে 30 দিন নামাজ পড়তে হয় না দুই মাসে 60 দিন নামাজ পড়তে হয় না বছরে 365 দিন পড়তে হয় না যদি বলেন কেন কারণ আমাদের বডির সিস্টেম আমার মা বোনদের বডির সিস্টেম আরেক রকম যদি বলেন কেন কারণ ছেলেকে সন্তান জন্ম দিতে হয় না কিন্তু মেয়েকে সন্তান জন্ম দিতে হয় সেজন্য আল্লাহ মেয়েদেরকে একটা সিস্টেম দিয়েছেন নাম তার মাসিক ঋতু যেটাকে আমরা হাইস বলে থাকি তো আল্লাহ বলছেন হাবিব মহিলাদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অপবিত্র রক্ত নির্গত হয় এর মাধ্যমে মা বোনদের কষ্ট হয় আমি মওলা কষ্টের মাঝে আর কষ্ট দিব না যেই সময়টুকু মা বোন অপবিত্রতাকে আমি মওলার নামাজ মাফ করে দিয়েছি নামাজ আর কাজা করতে হবে না ওগুলো সবগুলো কি মাফ এখন আপনি বলবেন হুজুর আমি পুরুষ মানুষ আমিও মানুষ উনি নারী উনিও মানুষ কিন্তু ওনাদের মাসিক ঋতু আছে আমাদের নাই কেন তে আল্লাহ বলছে তুমি সন্তান জন্ম দাও না জন্ম দে মেয়ে কোরআন আর সায়েন্স বলছে যখন মহিলার পেটে বাচ্চা চলে আসে তখন মাসিক ঋতু বন্ধ হয়ে যায় এখন প্রশ্ন রক্তটা কোথায় যায় এটা আস্তে করে ডাইভার্ট করে দেওয়া হয় কোন দিকে সন্তানের দিকে ওই অপবিত্র রক্ত দিয়ে আমাদের হাত আমাদের পা আমাদের চুল থেকে নখ এই বডিটা আল্লাহ করেছেন আমাদের মায়ের ওই অপবিত্র রক্ত দিয়ে সুবহানাল্লাহ রক্তটা নিয়ামত কিনা কাদের জন্য আমাদের জন্য যদি ওই রক্ত না থাকে সন্তান কখনো পৃথিবীতে আসবে না তাহলে সেটা মা হাওয়া হোক সেটা মা হাজেরা হোক সেটা রাবিয়া বসরী হোক আজ নয় কিয়ামত পর্যন্ত সকল নারী মাসে 3 দিন 5 দিন 7 দিন নামাজ পড়তে পারে না পারে না পারে না কেন যার মাসিক ঋতু নাই বিজ্ঞান সায়েন্স বলছে তার কোনো সন্তান নাই পৃথিবীতে এমন কোনো মহিলা নাই যিনি মাসে 3 দিন নামাজ বাদ দেয় নাই যিনি মাসে 5 দিন নামাজ বাদ দেয় নাই যিনি 7 দিন নামাজ বাদ দেয় নাই কিন্তু আপনি তারিখ খুলে দেখেন এই পৃথিবীতে এক মহিয়াসী নারী আছে যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়েছে দুই মাসে 60 দিন নামাজ পড়েছে বছরে 365 দিন নামাজ পড়েছে ইন্তেকাল পর্যন্ত এক ওয়াক্ত নামাজ যার কাজা হয় নাই উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ জীবনে নামাজ কি হয় নাই কয় ওয়াক্ত বাদ দেওয়া দূরের কথা কাজা তার মানে কি ওই মায়ের মাসিক কোন ঋতু ছিল না থাকলে নামাজ কি হইতো বাদ দিতে হইতো একদিন হইলো বাদ দিতে হইতো কিন্তু মাসিক ঋতু নাই সেই জন্য নামাজ বাদ দিতে পারে নাই তাহলে নামাজ চলছে কি চলছে না আরে বিজ্ঞান বলছে যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই এখন আপনি চোখ বন্ধ করে দেখেন আম্মা জান ফাতেমার ঘরে হাসান আসছে কি আসে নাই হোসাইন আসছে কি আসছে নাই তাহলে আওলাদ তো এসে গেছে তাহলে কোরআনও বলছে বিজ্ঞানও বলছে যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই তাহলে আম্মা জান ফাতেমার ঘরে হাসান কেমনে আসলো হোসাইন কেমনে আসলো বছরের পর বছর যায় বিজ্ঞানী হয়রান হয়ে যায় বছরের পর বছর যায় মুফাসসির হয়রান হয়ে যায় বছরের পর বছর যায় বক্তা হয়রান হয়ে যায় 1400 বছর চলে গেল মানুষের প্রশ্ন যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই কিন্তু আম্মা জান ফাতেমার ঘরে হাসান হোসাইন কেমনে আসলো 1400 বছর চলে আসলো হঠাৎ এক মহা বিজ্ঞানীর জন্ম হলো যিনি ডান হাত দিয়ে রসুলের শান লেখেন যিনি বাম হাত দিয়ে মুস্তাখে রসুলের বিয়াদবির জবাব দেন শ্রেষ্ঠ বিজ্ঞানী সৈয়দ ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী চলে আসলো হঠাৎ করে বেরলির চাটাইতে বসে আছে প্রশ্ন চলে গেল যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই ফাতেমা জাহরার ঘরে হাসান হোসাইন আসলো কেমনে তখন আমার ইমাম আপনার ইমাম সৈয়দ আলা হযরত বলছে চোখ বন্ধ কর ইশকের চোখ খুলে দে উত্তর আসবে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর খা তু হি আইন নূর সব কারানা নূর খা নবী আপনি নূর এটা অনেক দূরের কথা হাসনাইন করিম আইন নূর আম্মা জান ফাতেমা নূর সেই নূরের মূল আপনি রহমাতুল লিল আলামিন এটার নাম ফাতেমাতুস
জাহরা রাদিয়াল্লাহু তাআলা এমন একটা বিষয় দিলেন যেটা 20 ঘন্টা মাহফিল করতে হবে এমন একটা বিষয় দিয়ে দিলেন আমরা শুধু ফেসলাস বিষয় কতগুলো দে আর সবাইরে দেখি কুলি দেখি সহজ সরল বিষয় যত ফেসলাস সবগুলো কারে দে আমরা দিয়ে আমরা বাজাই দে কারণ পাবলিক দে পাবলিক যাতে ভালো করে কি করতে পারে দুনতে পারে আমারে তাহলে আবার দিব বিষয়গুলো আবার দিব এমন বিষয় যেগুলো দি হাসতে করে দত্তে পারে ভালো করে আমারে পাবলিক যেন বুঝাইতে পারে যে এই সব বিষয় দিকে কঠিন করে আমি 7 দিন মাহফিল করছি প্রায় দুইটা দুইটা করে কইলে হয়টা হবে আটটা সাইট মরমের আর কি সব যত ফেস বিষয় আছে সবগুলো পারে আমার বাগে আর সব খুলে দেখি নরম মানে মিটি মিটি মিটা 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 বিষয় সবগুলো অন্য কাউরে দিয়ে দিছে আর যত ফেস আছে সবগুলো কারে আমারে দিয়ে দিছে কেন পাবলিক দিলিতে দেখ গান আমাদের কি আসি যায় যখন পাবলিক আমরা ভালো করে দে সব সুবিধা নাই তো এখন সামনের দিকে যেটা আম্মা জান ফাতেমাতুস জাহরা আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি মেয়ের বাবার প্রেম এরকম দৃশ্য আর কখনো দেখি নাই যে কার 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 যে ফাতেমা এবং দয়াল নবীর প্রেম কেমন প্রেম আমি দেখতাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে দয়াল নবীর দরবারে আসতেন তা আমার নবী যখন ফাতেমাতুজ জাহরাকে দেখতেন ফাকামা রাসূলুল্লাহ আমার নবী আম্মা জান ফাতেমাকে ইস্তিকবাল দেওয়ার জন্য নিজে দাঁড়িয়ে যেতেন কে দাঁড়িয়ে যেতেন যে রসুল দাঁড়াতেন রসুল এখন আপনি রসুলের জন্য দাঁড়াইলে শিরিক হয়ে যায় আপনি রসুলের জন্য দাঁড়াইলে কি হয়ে যায় শিরিক হয়ে যায় এখন শিরিকের বাজার তো অনেক গরম কথা দেখুন না শিরিকের বাজার এখন কি খুব গরম নবীর জন্য দাঁড়াইলে কি হয়ে যায় শিরিক হয়ে যায় আর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে আমি প্রত্যেকবার দেখেছি যতবার ফাতেমাতুজ জাহরা ঘরে এসেছে আমার নবী দেখতে দেরি ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আম্মা জান ফাতেমার জন্য দাঁড়িয়ে যেতেন দাঁড়ানোর পর কি করতেন দাঁড়ানোর পর যখন আম্মা জান ফাতেমা ডুবতেন ফাকাব্বালা আমার রসুল ঠোঁট দিয়ে কপালে একটা চুমু দিতেন চুমু দেওয়ার পর কি করতেন নবীজি যেখানে বসেছেন আমার নবী সরে আমার নবীর জায়গায় মা ফাতেমাকে বসিয়ে দিতেন দেখেন বাবা আর মেয়ের কি ভালোবাসা রসুল যেখানে বসেছেন আম্মা জান ফাতেমাকে সেখানে কি করতেন বসানোর পর রাহাবা মারহাবা দিতেন ফাতেমা ওয়েলকাম মারহাবা আমার ঘরে আজ জান্নাতের কুইন চলে এসেছে এটা হচ্ছে রসুল করতেন আর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন রসুল যখন ফাতেমার ঘরে যেতেন ফাতেমা যখন রসুলের ঘরে আসতেন তখন রসুল দাঁড়িয়ে যেতেন আর রসুল যখন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যাইতেন ফাকামাত ফাতেমাতু ফাতেমাতুজ জাহরা দাঁড়িয়ে যাইতেন লি রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের তাযীমে দাঁড়িয়ে যেতেন যখন ফাতেমাতুজ জাহরা নবীর ঘরে আসতেন তখন নবী দাঁড়িয়ে যেতেন আর রাসূল যখন আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে যাইতেন ফাকামাত ফাতেমাতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সম্মানে আম্মা জান ফাতেমা কি হইতেন দাঁড়িয়ে নবীজির হাত মোবারক ধরে চুমু দিতেন আম্মা জান ফাতেমা যেখানে বসতেন আমার নবীকে সেখানে বসিয়ে দিতেন এটা ছিল বাবার মেয়ের কি ভালোবাসা তো রাসূল পাক অসুস্থ হয়ে গেলেন সেই দিন মসজিদে নববীতে আর যায় নাই রাসূল পাক আগেও অনেকবার অসুস্থ হয়েছেন কিন্তু মসজিদে যায় নাই এরকম কোন নজির কিন্তু লাস্ট যখন বিদায় নিয়ে যাবে তার তিন দিন আগে অসুস্থ হয়ে গেলেন এমন অসুখ আমার নবী আর মসজিদে যান না আম্মা জান আয়েশা বললেন রাসূল ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অসুস্থকালীন সময়ে আমার নবী বললেন একটু ফাতেমাকে ডাকো আমি নবী ডাকতেছি বলো আম্মা জান ফাতেমা রাসূল পাকের অসুস্থতার খবর শুনে দৌড়াইয়া চলে আসলেন আমার নবী আম্মা জান ফাতেমাকে কানে কানে বললেন কি যেন বললেন মা আয়েশা বলছেন কি যেন বলে মানে শোনার মতো করে বলে নাই কানে মুখে গোপনে বললেন কিন্তু ফাতেমা তো জাহরা এমন কান্না করছেন যেন ছোট বাচ্চা কান্না করছে তারপর আমার নবী যখন দেখছেন ফাতেমা কাঁদছে নবী তো আর সইতে পারে নাই যখন ফাতেমা তো জাহরা কান্না করে চুর করে হাঁটতে লাগলেন আমার নবী আবার বললেন ফাতেমা কথা শেষ হয় নাই এদিকে এসো ফাতেমা তো জাহরা আবার আসলেন আমার নবীজি কানে কানে কি যেন বললেন এতক্ষণ কান্না করেছেন এখন আবার হাসি দেওয়া শুরু করে দিয়েছেন
আম্মা জানা আয়েশা অবাক হয়ে গেছে কি রে দুই মিনিট আগে কি বললো উনি কাঁদছে দুই মিনিট পরে এমন কি বললো কান্না করা ফাতেমাতু জাহরা আবার হাসতে শুরু করে দিল রাসূলের বেসাল হয়ে গেল রাসূল পাক জাহিরে কি বললেন পর্দা করলেন কিন্তু আমি আয়েশার ভিতরে মনের মধ্যে এখন ওইটা রয়ে গেছে নবীজি কি বলেছিলেন ডাক দিয়ে বললেন ফাতেমা আমাকে তো বলতে কোনো সমস্যা নাই বলো না ওই দিন কি হয়েছিল তখন আম্মা জান ফাতেমা বললেন আই আম্মা জান আয়েশা আমি কাঁদছিলাম কেন জানেন যে কেন আমার নবী যে অসুস্থ হলেন তার দুই দিন পর রাসূল পাক ইন্তেকাল করলেন আমাকে কানে কানে বলছেন ফাতেমা আমি আর থাকব না এই দুই দিন পরেই চলে যাব